হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের যে রায় ও মার্টিনের দর্শন টেক্সট বুক রয়েছে, মণ্ডল সরকার মুখোপাধ্যায়ের রায় ও মার্টিনের দর্শন টেক্সট বুক, সেই বইটির সম্পূর্ণ রিভিউ নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে সেমিস্টার টু অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের যে দর্শন টেক্সট বুক মণ্ডল সরকারের, সেই বইটির ফ্রন্ট লুক। তো আমি একটু সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও। এই বইটার সঙ্গে তুমি পেয়ে যাবে ফ্রি ইভিই, এই যে এখানে স্ক্যানারটা রয়েছে, এখানে স্ক্যান করে তুমি কিন্তু ভিডিও দেখতে পারবে। ওকে, এটা হচ্ছে ফ্রন্ট লুক, আর এইটা হচ্ছে বইটার ব্যাক লুক। এক ঝলকে বইটি সম্পর্কে কতগুলো পয়েন্ট আছে একটু তুমি পড়ে নিতে পারো। এই পয়েন্টগুলো পড়লে বইটার মধ্যে কী কী জিনিসগুলো রয়েছে সেই বিষয়ে তুমি একটি ধারণা পেয়ে যাবে। তো চলো এবার বইটার মধ্যে কী রয়েছে ভলিউমটা দেখে নাও। বইটার এরকম ভলিউমটা এরকম বইটার। তো বইটার টোটাল পেজ সংখ্যাটা আমি একটু বলে দিচ্ছি। টোটাল পেজ সংখ্যা হচ্ছে এখানে এই যে কোশ্চান এরকমভাবে দেওয়া রয়েছে। যাই হোক, দেখি টোটাল পেজ সংখ্যাটা বলা যায় কি না। P8 এখানে অন্যভাবে দেওয়া রয়েছে, টোটাল পেজ সংখ্যাটা বলা সম্ভব হচ্ছে না। ওকে, তো যাই হোক, প্রথম পেজ লৌটানোর পর এরকম তুমি দেখো, স্ক্যান করো, ভিডিও দেখো, কীভাবে তুমি স্ক্যান করে ভিডিও দেখতে পারবে সেভাবে স্টেপ বাই স্টেপ দেখানো আছে। তুমি যদি বুঝতে না পারো এই স্টেপগুলো দেখে কিন্তু তুমি ভিডিও দেখতে পারো। ওকে, তারপর এখানে যে এই যে বইটি, এর যে মুদ্রিত মূল্য করা হয়েছে 200 টাকা মাত্র, অর্থাৎ এই বইটার মূল্য 200 টাকা করা হয়েছে, এর উপর কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে। তারপর এখানে রায় ও মার্টিনের দর্শন টেক্সট বই, যে সমস্ত লেখক বা লেখিকা যুক্ত রয়েছেন বইটা তৈরির পেছনে, অধ্যাপক সুজিত কুমার মণ্ডল, শ্রী মনোরঞ্জন সরকার, শ্রী দেবাঞ্জন মণ্ডল এবং সেই সঙ্গে অধ্যাপক ফাল্গুনী মুখোপাধ্যায়। এই ফাল্গুনী মুখোপাধ্যায় ম্যাডাম, ইনি কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের যে লজিকের বই, সেই বই লেখার সঙ্গেও ইনি কিন্তু যুক্ত রয়েছেন। বিভিন্ন গ্র্যাজুয়েশন লেভেলের লজিকের বই কিন্তু ইনি লিখে থাকেন। সুতরাং বুঝতেই পারছ যে দর্শনের ক্ষেত্রে মণ্ডল সরকারের বই একটি বহু চর্চিত বই, স্টুডেন্টদের একটা ফার্স্ট চয়েস বলতে পারো। সেই সঙ্গে আবার অধ্যাপক ফাল্গুনী মুখোপাধ্যায়, আবার এই যে সেকেন্ড সেমিস্টারের লজিকের ব্যাপারটা রয়েছে, তো বুঝতেই পারছো বইটা কতটা তোমাদের ছাত্রছাত্রীদের জন্য কতটা ভালো হতে চলেছে। যাই হোক, সমস্ত তথ্য দেখে নেব। এবার ক্লাস ইলেভেনের সেমিস্টার টুর যে থিওরির যে সিলেবাস সেটা দেখানো রয়েছে, সেই সঙ্গে প্রজেক্টটাও রয়েছে এবং সর্বোপরি এখানে নাম্বার বিভাজন, নাম্বার ডিস্ট্রিবিউশান, কোথা থেকে কত নাম্বার আসবে, কত মার্কের প্রশ্ন আসবে, সবই কিন্তু ছকের সাহায্যে দেখানো হয়েছে বইটাতে। ওকে, তারপর আমরা চলে আসতেছি এখানে একেবারে সূচিপত্র। আমাদের সূচিপত্রতে দেখো যে জিনিসগুলো রয়েছে, দার্শনিকদের সংক্ষিপ্ত পরিচয়, কারণ যেহেতু একাদশ শ্রেণীতে দর্শনটা আমাদের একটা নতুন সাবজেক্ট, সেই কারণে দার্শনিকদের সংক্ষিপ্ত পরিচয় জানতে হবে। পুস্তকের শব্দকোষ রয়েছে এবং যেখানে শুরু হচ্ছে ইউনিট 1 যুক্তিবিদ্যা। এই যুক্তিবিদ্যার মধ্যে এতগুলো টপিক রয়েছে, যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, অবরোহ, আরোহ, পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা, বৈধতা, এরকমভাবে এই যে এগুলো রয়েছে, এই ওয়াইজ আলোচনা রয়েছে। তো চলো আমরা দেখে নিচ্ছি। তো সবার প্রথমে বিভিন্ন যে দার্শনিক তাদের সংক্ষিপ্ত পরিচয় আছে, এই জায়গাটা একটু তোমরা দেখে নেবে, কারণ দর্শন পড়তে গেলে অবশ্যই আমাদের তো দার্শনিক সম্পর্কে জানতে হবে, সেই কারণে বিভিন্ন দার্শনিক এবং সেই সঙ্গে পুস্তকের শব্দকোষ পেয়ে যাবে, বিভিন্ন শব্দকোষ তুমি পেয়ে যাচ্ছ এই বইটাতে। ওকে, তো চলো আমরা যেই জায়গাটা থেকে আমাদের মেইন যে পড়া রয়েছে সেই জায়গাটা থেকে আমরা দেখে নেব। প্রথম যে ইউনিট 1 যুক্তিবিদ্যা, যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, অবরোহ এবং আরোহ কীভাবে দেখো রয়েছে, প্রথমে রয়েছে ভূমিকা, তারপর রয়েছে যুক্তিবিজ্ঞানের ধারণা, যুক্তিবিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থ, যুক্তিবিজ্ঞানের সংজ্ঞা সম্পর্কে কপির অভিমত, যুক্তিবিজ্ঞানের জনক, তারপর যুক্তিবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয়, যুক্তিবিদ্যা চিন্তার মূল নীতি নির্ধারণ করে, এভাবে বিভিন্ন পয়েন্ট ওয়াইজ কিন্তু আলোচনা রয়েছে। তারপর যুক্তির স্বরূপ রয়েছে, অনুমান কী, যুক্তি কী, ওকে, সেগুলো উদাহরণের সাহায্যে বোঝানো হয়েছে। যুক্তির অবয়ব, হেতুবাক্য, সিদ্ধান্ত উদাহরণ সহযোগে বোঝানো হয়েছে। ওকে, যুক্তির বৈশিষ্ট্য, তা হচ্ছে যুক্তি এবং অনুমান কী সমার্থক, তারপর এপাশে অনুমান বা যুক্তি, অবরোহ অনুমান, আরোহ অনুমান এবং বিভিন্ন যে ভাগগুলো সেগুলো টোটাল একটা কিন্তু ছকের সাহায্যে দেখানো রয়েছে, তুমি দেখতে পাচ্ছ। তো এই পাশে চলে আসতেছি এবার আমাদের
যে অবরোহ আরোহ যুক্তি। অবরোহ যুক্তি বিষয়ে ডিটেলসে আলোচনা রয়েছে, উদাহরণের সাহায্যে বোঝানো হয়েছে। অবরোহ যুক্তির বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে টু দ্য পয়েন্টে, দেখতে পাচ্ছ। সেই সাথে এ পাশে দেখো আরোহ যুক্তিটাও রয়েছে, তার সংজ্ঞা, সার বৈশিষ্ট্য। এবং সর্বোপরি রয়েছে অবরোহ এবং আরোহ যুক্তির যে পার্থক্য, দেখো ছকের সাহায্যে পার্থক্যটা দেখানো হয়েছে এই বইটাতে। তো তুমি দেখতে পাচ্ছ বিষয় অবরোহ যুক্তি, আরোহ যুক্তি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। যুক্তি এবং যুক্তির আকার, দেখো যুক্তি, যুক্তির আকার উদাহরণের সাহায্যে বোঝানো হয়েছে বিষয়টি। এভাবে তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন অবরোহ যুক্তির আকার, নিরপেক্ষ যুক্তি, ওকে, এবং উদাহরণের সাহায্যে বোঝানো হয়েছে। সাপেক্ষ যুক্তি উদাহরণের সাহায্যে বোঝানো হয়েছে। প্রাকল্পিক যুক্তি, বৈকল্পিক যুক্তি, সমস্ত কিছু কিন্তু জিনিসটা বোঝানো হয়েছে এই বইটাতে। ওকে, তো এবার এক নজরে দেখো যুক্তি, যুক্তির আকার, ব্যাখ্যা ছকের সাহায্যে দেখানো রয়েছে। যুক্তি আকার নির্ধারণের প্রয়োজনীয়তা, ঠিক আছে, এভাবে রয়েছে। এবং সর্বোপরি তুমি পেয়ে যাচ্ছ চ্যাপ্টারের শেষে অনুশীলনী। অনুশীলনীতে কী রয়েছে দেখো, প্রথমে দুই নম্বরের প্রশ্ন সেট করা রয়েছে 28টা, সব উত্তর এই যে তোমাদের চ্যাপ্টার এখান থেকেই পেয়ে যাবে। সেই সঙ্গে তিন নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে 8টি, এরও উত্তর এখানে পেয়ে যাবে। ব্যাখ্যামূলক প্রশ্ন যেগুলোর মান 6, এরও উত্তর কিন্তু এই বইতেই রয়েছে। ওকে, তো এবার দেখো, তো আমরা যুক্তির মধ্যে একটা টপিক দেখলাম, আরও এরকম টপিক রয়েছে, তোমরা একটু দেখে নেবে, ভাই এভাবেই আলোচনা রয়েছে। তো আমরা প্রথমে যুক্তি দেখে নিলাম, এরপর নীতিবিদ্যা, তো নীতিবিদ্যাটা একটু দেখে নেব। তো কত পেজে রয়েছে নীতিবিদ্যা একটু দেখব, H1 থেকে H3, তো H1 থেকে H3 আমরা চলে যাব, দিয়ে নীতিবিদ্যা পার্টটা দেখব। ওকে, তো দেখো আমরা চলে আসতেছি আমাদের ইউনিট যে 2 নীতিবিদ্যা, তার মধ্যে ভারতীয় নীতিবিদ্যা রয়েছে, দেখো ইন্ডিয়ান এথিক্স, ভারতীয় নীতিবিদ্যার ধারণা, কর্মবাদ এবং নৈতিকতার সম্পর্ক, বেদ হলো ভারতীয় নীতিবিদ্যার মূল, তা হচ্ছে ভারতীয় নীতিবিদ্যার স্বরূপ বিষয়ে বিভিন্ন পয়েন্টের সাহায্যে আলোচনা রয়েছে। সেই সঙ্গে এখানে দেখো টুকরো কথা যেখানে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ওকে, ভারতীয় নীতিবিদ্যার লক্ষ্য আলোচনা করা রয়েছে, ভারতীয় নীতিবিদ্যার আদর্শ সম্পর্কে আলোচনা রয়েছে, ভারতীয় নীতিবিদ্যার কয়েকটি আলোচ্য বিষয় টু দ্য পয়েন্টে দেখো আলোচনা রয়েছে। এবং সেই সঙ্গে তুমি অনুশীলনী পেয়ে যাচ্ছ, যেখানে 2 নম্বরের প্রশ্ন রয়েছে যার উত্তর এখানে পেয়ে যাবে, সংক্ষিপ্ত প্রশ্ন 3 নম্বরের যার উত্তর এখানে পেয়ে যাবে, আর ব্যাখ্যামূলক প্রশ্ন একটিই রয়েছে, ভারতীয় নীতিবিদ্যার স্বরূপ আলোচনা করো, 6 নম্বরের প্রশ্ন এটি। তো আরও একটি আমরা নীতিবিদ্যার মধ্যে পাঠ দেখে নিচ্ছি, পুরুষার্থ। তো এখানে দেখো পুরুষার্থের ব্যুৎপত্তিগত অর্থ, পুরুষার্থের ধারণা, তার ব্যুৎপত্তিগত অর্থ, তারপর হচ্ছে পুরুষার্থের প্রকার, তারপর হচ্ছে ধর্ম, ধর্মের অর্থ, ধর্মের বৈশিষ্ট্য। এ পাশে কী রয়েছে দেখো, যে এই পাশে ধর্ম হলো নৈতিক এবং সামাজিক বিধি, এ বিষয়ে আলোচনা রয়েছে। নীতিশাস্ত্র অনুযায়ী ধর্মের বিভাগ রয়েছে এখানে দেখো। ওকে, তো এইভাবে এ পাশে রয়েছে মানুষের মতে ধর্মের বিভাগ, ধর্ম, সাধারণ, বর্ণাশ্রম, এবার সেটাকে ভাগ করা রয়েছে, দেখতে পাচ্ছ তুমি। এভাবে কিন্তু আলোচনা রয়েছে, জেনে রাখো পাঠ পাবে, যার মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু রয়েছে। ওকে, তো এভাবেই কিন্তু বইটাতে দেখো তথ্যগুলো সাজানো রয়েছে, আশা করি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। তো এভাবে দেখো এখানে এক নজরে আমরা পাঠ পাচ্ছি, যেখানে শ্লোক, মূল কথা ছকের সাহায্যে দেখানো রয়েছে, তারপর এখানে দেখতে পাচ্ছ স্বধর্ম, পরধর্ম, বিশেষ ধর্ম, এ বিষয়ে আলোচনা রয়েছে। তারপর হচ্ছে অর্থ, অর্থ, অর্থ সম্পর্কে আলোচনা রয়েছে। জীববিদ্যার জীবিকার উপায় হিসেবে অর্থ, তারপর হচ্ছে ইষ্ট সাধনের উপায় হিসেবে অর্থ, তারপর হচ্ছে ধর্মের নিরিখে অর্থ, সে বিষয়ে আলোচনা রয়েছে। কাম, কাম শব্দের অর্থ, গার্হস্থ্য জীবনে কাম, ধর্মের নিরিখে কাম। তারপর এখানে মোক্ষ রয়েছে, মোক্ষ শব্দের অর্থ, পরম পুরুষার্থরূপে মোক্ষ, মোক্ষ দ্বিবর্গের পর্যায়ভুক্ত নয়, ভারতীয় দর্শনে মোক্ষ, মোক্ষ বা মুক্তির প্রকার, জীবন মুক্তি, আর একটা হচ্ছে বিদেহ মুক্তি, ঠিক আছে। তো এভাবেই রয়েছে দেখো আলোচনা, তোমরা দেখতে পাচ্ছ মোক্ষ লাভের 3টি মার্ক, ঠিক আছে, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, সে বিষয়ে দেখো ডিটেলসে আলোচনা রয়েছে। টুকরো কথা পাবে, যেখানে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তুলে ধরা রয়েছে বইটিতে। এবং সর্বোপরি যেটা পাবে প্রতিটি অধ্যায়ের শেষে, প্রতিটি বিভাগের শেষে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখো সেট করা রয়েছে, 2 নম্বরের প্রশ্ন এখানে সেট করা রয়েছে 35 খানা, সেই সঙ্গে সংক্ষিপ্ত প্রশ্ন 3 নম্বরের 20 খানা, ব্যাখ্যামূলক প্রশ্ন রয়েছে 13 খানা, প্রতিটি প্রশ্নের উত্তরই কিন্তু এই বইটির মধ্যে রয়েছে। আরও যদি তোমরা চ্যাপ্টার দেখতে চাও একটু দেখে নেবে উল্টি পাল্টিয়ে। তো তোমাদের যে প্রথম পার্টি ছিল তার যদি আরেকটা চ্যাপ্টার আমি দেখিয়ে দিই,
তো দেখো এখানে আরেকটা চ্যাপ্টার দেখে দিচ্ছি, তোমাদের যে যুক্তি ছিল বাক্য থেকে বচনে রূপান্তর, এটি সম্পূর্ণ লজিকের একটা অধ্যায়, মানে যুক্তির একটা বাক্য থেকে কীভাবে বচনে রূপান্তর করবে। তো বাক্য থেকে বচনে রূপান্তরের নিয়মাবলী দেখো, একবারে দেখো নিয়ম দেওয়া আছে, তারপর উদাহরণের সাহায্যে সেটাকে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, তোমরা যাতে সহজে বুঝতে পারো। দেখো অনেক নিয়ম রয়েছে, তার নিচেই উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝানো হয়েছে, এবং টুকরো কথা পাচ্ছ, টুকরো কথাতে অতি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ওকে, তো এভাবেই দেখো এই চ্যাপ্টারে তুমি পেয়ে যাচ্ছ লজিক ফর্ম বাক্য, তার লজিক ফর্ম করা রয়েছে, রুলগুলো দেওয়া রয়েছে। ওকে, তো এখানে দেখো প্রচুর বাক্য এবং বাক্য থেকে যুক্তি বিদ্যাসম্মত যে বচন বা লজিক ফর্ম সেগুলো কিন্তু করা আছে, এবং কোন বচন হচ্ছে সেটাও নির্ধারণ করা আছে। এভাবে বইটিতে দেখো প্রচুর প্রশ্ন, প্রচুর কিন্তু লজিক ফর্মগুলো সলিউশান করা আছে। এখানেও দেখো এখানে পরিমাপ, মানক, উদ্দেশ্য সব কিছু এখানে কিন্তু আইডেন্টিফাই করা রয়েছে ছকের সাহায্যে। ওকে, তো এভাবে তোমাদের এই যে বাক্য থেকে বচনে রূপান্তর, প্রচুর উদাহরণ, প্রচুর কালেকশান পাচ্ছ, সমস্ত কিছু আলোচনা এই বইটাতে পেয়ে যাচ্ছে, এবং সর্বোপরি পাচ্ছ অনুশীলনী, যেখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তুমি পেয়ে যাবে, সেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবে 3 নম্বরের যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং 6 নম্বরের যে ব্যাখ্যামূলক প্রশ্ন। এভাবেই বইটাতে প্রতিটা চ্যাপ্টার বিভিন্ন পয়েন্টের উপর বেশ করে লেখা রয়েছে, এবং সর্বোপরি আমরা বইটার শেষে দেখে নেব কী কী জিনিসগুলো রয়েছে। অবশ্যই রয়েছে, যেটা সেটা হচ্ছে তোমার প্রকল্প, যে প্রজেক্ট ওয়ার্ক সেটা কিন্তু এই বইটায় দেখানো রয়েছে। তো প্রকল্প কী, প্রকল্পের উদ্দেশ্য, প্রকল্পের প্রকারভেদ, তারপর হচ্ছে একক প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে গাতব্য বিষয়, তারপর দলগত প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে গাতব্য বিষয়, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত প্রকল্পের বিষয়সমূহ, প্রকল্প রচনা কাঠামো, এভাবে কিন্তু পুরো প্রকল্পটা রয়েছে। দেখো তোমরা একটু দেখে নাও, জাস্ট আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওকে, দেখো দেখতে পাচ্ছ আশা করি, তৃতীয় পর্ব, এরকমভাবে পুরো প্রকল্পটা কিন্তু রেডি করা রয়েছে। ওকে, তো এবং সবশেষে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার। মডেল কোশ্চেন পেপার সেট ওয়ান দেখো, তোমাদের সেমিস্টার টু 40 নম্বরের এক্সাম হবে, তো সেট ওয়ান দেখো রেডি করা রয়েছে, সেই সঙ্গে তার নিচেই রয়েছে সেট টু, মানে সেট ওয়ান সেট টু দুটো কিন্তু মডেল কোশ্চেন পেপার তুমি পেয়ে যাচ্ছ 40 নম্বরে। তো এটাই ছিল এই যে রায় ও মার্টিনের মণ্ডল সরকার মুখোপাধ্যায়ের যে দর্শন টেক্সট বুক, অবশ্যই ছাত্রছাত্রীদের প্রথম চয়েস বলা যেতে পারে, কারণ দর্শনের ক্ষেত্রে মণ্ডল সরকারের বইটি কিন্তু একটি অনবদ্য বই। তো এই বইটি রিভিউ করলাম, তো সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধু যারা আছো, অবশ্যই তোমাদের মতামত জানাবে এই বইটি সম্পর্কে, এবং সেই সঙ্গে যদি কোনো শিক্ষক কিংবা শিক্ষিকা মহাশয় কিংবা মহাশয়া দেখে থাকেন, অবশ্যই এই বইটি কেমন হয়েছে সে বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের সঙ্গে কমেন্ট সেকশানে শেয়ার করুন, যাতে করে আপনাদের মতামত অনুযায়ী আমরা ছাত্রছাত্রীদের হাতে সঠিক বইটি তুলে দিতে পারি। তো ইতিপূর্বে আমরা আমাদের এই চ্যানেলে ছায়া প্রকাশনীর যে দর্শন টেক্সট বই, বিমলেন্দু স্যারের যে বইটি আমরা রিভিউ করেছি, ছায়া প্রকাশনীর বই, তো আজকে রায় মার্টিনের বইটি রিভিউ করলাম, আরও বিভিন্ন প্রকাশনীর যে বইগুলো আমাদের হাতে আসবে আমরা পরবর্তী পর্যায়ে কিন্তু রিভিউ করে দেব। অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো সুপ্রিয় বন্ধুরা, সেই সঙ্গে যারা শিক্ষক কিংবা শিক্ষিকা রয়েছেন আপনারাও যুক্ত থাকুন, এরকম ধরনের বিভিন্ন পাবলিকেশানের বিভিন্ন বইয়ের রিভিউগুলো সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো সুপ্রিয় বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত।